আপনার রে কি সুন্দর দেখতে না, মানে আপনি তো জানেন আমি বলছি খুব সুন্দর দেখতে, একদম লক্ষ্মী প্রতিমা। বলি কি যে আমি আমি হলাম গিয়ে ছেলের জেঠিমা, কাছে না একটু দূর সম্পর্কে বলছি, আমার কাছে না কয়েকখানে একদম হিরি টুকরো ছেলের সম্বন্ধ আছে, 24 ক্যারেট ডায়মন্ডের মতো চকচকে ছেলে, ছেলেটা না সাদা ধপধপে দুধের মতো, আর গায়ের চমক একদম কাজের উপরে রোদ পড়লে যেরকম ছালা পড়ে ওই রকম ছেলে। শুনুন না, শুনতে কি আছে, ছেলের নাম হলো গিয়ে শুভঙ্কর ব্যানার্জি, ছেলে হচ্ছে গিয়ে স্কুলের মাস্টার, মেরে কেটে 36,000 টাকা মাইনে পায়, নিজের একখানা বাড়ি আছে, নিজের একটা বাইক আছে, দুটো সাইকেল আছে, তারপরে বাড়ির সামনে উঠান আছে, বাড়ির পিছনে একখানা পুকুরও আছে, জানতো জানতো মাছ খেতে পাবে, এরম এরম করবে, বুঝছো লজ্জা পাচ্ছে, ছেলেটা এত ভালো না, মানে পুরো নিজের মায়ের মতন, মানে পুরো বলতে গিয়ে আমার মতন, ছেলেখানা তো আমারই, হ্যাঁ মানে আমাকে দেখে যেমন বোঝা যায়নি আমার একটা এত বড় ছেলে আছে, তেমন আমার ছেলেকে দেখেও কিছু বোঝা যায়নি, হ্যাঁ দেবেন নাকি বিয়ে, হ্যাঁ আরে ও দিদি দাঁড়ান না, ও দিদি দাঁড়ান, মেয়ের সাজটা একদম ভালো হয়নি, চাচ্ছে তাই মাথা কলকাতা ধেবড়ে দিয়েছে, ছেলেটাকে দেখেছো মিশ কালো একদম আলকাতরা, যেন কি করে পছন্দ করলো, ঠিলাটা যেন কি ফুতুরে বাড়ির মতো দেখতে, ফুলের সাজগোজ গুলো ঠিক ভালো হয়, এই রসগোল্লা গুলো তো ছিবড়ে গেল, ক্যাটারারের রান্না বান্না একদম জঘন্য, একদম ভালো হয়নি, আমি বেশি খেতেই পারিনি, আশীর্বাদের হাতটা দেখেছো সরু ফিনফিন করছে, এই মনে হয় টোকা মারলে ভেঙে যাবে, বিয়ের শাড়িটাও তো তেমন কিছু দেখতে নয়, একদম বাজে, কোনে বাড়িয়ে বজ্জাতিতে যা তত্ত্ব পাঠিয়েছে না, সব তো চরিত্র ছেলে কেনা, আমি তো নিজে দেখেছি, দাদা আপনার কাছে বড় বড় ফুচকা নেই, আর ছোট ছোট ফুচকা দিচ্ছেন কেন, নান বানিয়েছে নান যেন ময়দার রুটি হয়ে গেছে, এর থেকে ভালো নান তো আমি বাড়িতে বানাই, মটন শুধু চর্বিতে ভর্তি, মাংসই পেলাম না আমি, হ্যাঁ গো তুমি কি ওই 501 টাকাটা দিয়ে দিয়েছো, 200 টাকা প্লেটের খাবার কে 501 টাকা কে দেয়, এই বিল করে ওতে 100 টাকা দিয়ে দাও, আগে জানলে আরেকটা বিয়ে বাড়ি ছিল তাতেই যেতাম, এই বিয়ে বাড়িটাকে ঠিক পোষালো না, আরে তোরা যা যা, আমার বউকে দেখে কোনো লাভ নেই, আমি খাবার দেখতে যাচ্ছি, তোরা গিয়ে গিফটটা দেখে নে, তোরা বউয়ের ছবি তুলে এসে আমাকে দেখিয়ে দিবি, আমি মটনটা কি খেয়ে আছি শেষ হয়ে গেল, যা যা তোরা যা, হ্যাঁ দেখছে, না আমাকে দেখছে, কিছু কেন হয়ে গেছিস, ও আমাকে দেখছে, না আমাকে সামনে দেখতে আসে,
দেখো ছেলে নাকি ইঞ্জিনিয়ার, আমার তো মনে হয় না। কি তুমি তো তত্ত্ব দেখেছো ইঞ্জিনিয়ার বাড়ির তত্ত্ব ওইরকম? হ্যাঁ দেখলাম তো, কটা মোটে তত্ত্ব নামালো, এক গাড়ি মোটে এলো, এসে কয়েকটা তত্ত্ব নিয়ে চলে গেল। আমাদের টাইমে তো কত তত্ত্ব আসতো। হ্যাঁ জানো, ওই দেখো ওই যে মেয়েটা বরের পিছনে নাচছে, ও বরের পাকতন প্রেমিকা, এক্স গার্লফ্রেন্ড, হ্যাঁ বিয়েতে আবার এসেছে। বাবা কি অবস্থা, কি অবস্থা! আরে তোমার কি মনে হয় সবাইকে তো বলছে দেখাশোনা করে বিয়ে? আমার মনে হয় না। জানো শুনলাম বিয়েতে নাকি প্রচুর খরচা করেছে। আমার তো মনে হয় না। এই দেখো দেখো ওটা কার বর গো, কিরম করে নাচছে, মদ খেয়েছে মনে হচ্ছে। ছি, বিয়ে বাড়িতে এসে মদ খাচ্ছে বাবা, কোনো স্ট্যান্ডার্ড রইল না গো। এই এটা তোমার বর না? হ্যাঁ ও নো, বাবা তুমি দেখ আসি আমি। হ্যাঁ দাদা দাদা দাদা, তোর বউকে নিয়ে সারা পালিয়ে যাবো। আমি 10,000 টাকা ফালবো আর সব বন্ধ হয়ে যাবে। চিকেন পকোড়া শেষ কেন? লোকজন তো কিছু খেতে পাচ্ছে না, চিকেন পকোড়ার জন্য হা হা করছে।
বলছি আয় এদিকে আসো এদিকে আসো শোনো সবাইকে ভালো করে খেতে দেবে দুটো রসগোল্লার বেশি দেবে না চাইলে বলবে শেষ হয়ে গেছে সবাই ভালো করে খাবেন লজ্জা করবেন না আপনারই মেয়েদের বিয়ে আপনারই বাড়ি মনোযোগ দিয়ে খান যে যা লাগবে তাই নিয়ে আসবেন গিয়ে কোনো লজ্জা করবেন না আমি আছি আপনাদের যদি কিছু লাগে আমায় বলবেন আমি ওইদিকেই আছি চলে আসুন বাবা পল্টু এইদিকে একবার আসো তোমায় আমি মালা বদলের মালা আনতে বলেছিলাম তুমি নারায়ণ পূজোর মালা এনেছো এটা বর কি আমি কোথায় দেব বর এটা কোথায় পড়বে যাও তাড়াতাড়ি গিয়ে মালা বদলের মালা নিয়ে এসো পল্টুকে পাঠিয়েছে মালা আনতে বা হ্যালো গাইস তো তোমরা দেখলে ভিডিওটা কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাবে সবাই হ্যাঁ আর আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করতে চাই সঞ্জনা হাজরা ওকে তো সঞ্জনা আমার বোন বলতে পারো অ্যাকচুয়ালি আমরা সবাই ছোটবেলায় একসাথে বড় হয়েছি ও এর ফ্রেন্ড হয় এবং আমাদের পাশেই এখানেই থাকে তো তোমাদের সবার নিশ্চয়ই বিয়ের সিজনে বিয়ে বাড়ি পড়ছে এবং বিয়ে বাড়িতে গিয়ে এই রকম ধরনের পাবলিক তোমরা দেখতেই পাও কেউ খায় কেউ নিজের বিয়ের গল্প করে কেউ ঝাড়ি মেরে বেড়ায় তো তোমরা সবাই নিশ্চয়ই রিলেট করতে পেরেছো তাহলে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর বম্পস্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে